আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ট্রেডমার্ক অথবা লোগো রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে। ট্রেডমার্ক হলো একটি প্রতিষ্ঠানের প্রতীক হিসেবে কাজ করে, যেমন গ্রামীণ ফোন কোম্পানির একটি লোগো রয়েছে, ইউনিলিভার্স কোম্পানির লোগো রয়েছে। এই লোগোগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আসলে এটি কোন কোম্পানির প্রোডাক্ট। তো সুপ্রিয় দর্শক, ট্রেডমার্ক আমরা লাইসেন্সটি কোথায় থেকে পেতে পারি? ট্রেডমার্ক লাইসেন্সটি পাওয়ার জন্য আমাদেরকে আবেদন করতে হবে শিল্প মন্ত্রণালয় অথবা রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক অফিসে। ট্রেডমার্ক লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্টস লাগে? লোগো লাগবে 9 কপি, অর্থাৎ আপনি যে লোগোটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা ট্রেডমার্ক করতে চাচ্ছেন সেই লোগোটির 9টি কপি লাগবে। আবেদনকারীর নাম, ঠিকানা, ট্রেড লাইসেন্সের কপি এবং পে অর্ডারের কপি, গভর্নমেন্ট ফির যে পে অর্ডারটি করে থাকবেন সেই পে অর্ডারের কপি। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের 7 বছরের জন্য হয়ে থাকে। 7 বছর পরে আপনি পুনরায় আরও 10 বছরের জন্য ট্রেডমার্কটি নবায়ন করে নিতে পারবেন। ট্রেডমার্ক নকল করলে 2009 সালে ট্রেডমার্ক আইন অনুসারে ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য মামলা করা যাবে। ট্রেডমার্ক বোঝানোর জন্য কিছু ইংরেজি ওয়ার্ড অথবা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যেমন TM, SM, R এ জাতীয় নামগুলো আপনারা ট্রেডমার্কের লোগোর উপরে দেখতে পাবেন। আর এই ট্রেডমার্ক সাধারণত পণ্যের মোড়কের গায়ে, চালানপত্রের অথবা পণ্যের রসিদের গায়ে লেখা হয়ে থাকে কিংবা আঁকা হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আসলে ট্রেডমার্কটি কি অথবা কেন মূলত ট্রেডমার্কটি রেজিস্ট্রেশন করতে হয়। ট্রেডমার্কের বিষয়ে কিছু বাধ্যবাধকতা রয়েছে আইনি, যেমন কিছু ক্ষেত্রে ট্রেডমার্ক নিবন্ধন করা যায় না। যেমন 1 নম্বরে হচ্ছে আপনার দৃষ্টিকুটু মার্ক, অর্থাৎ হচ্ছে এমন একটি মার্ক আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন যেটা দেখতে সুন্দর দেখায় না, অথবা এই জিনিসটা খারাপ দিক চিন্তা করে হয় ওই লোগো দেখলে কেউ, সেজন্য ওই লোগোটি আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। এছাড়াও আরও কিছু আইনের পরিপন্থী মার্ক রয়েছে, প্রতারণা অথবা বিভ্রান্তিকর সৃষ্টিকারী মার্ক আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাছাড়া ধর্মীয় অনুভূতিকে আঘাত হানতে পারে এমন কোনো মার্ক কিংবা মনোগ্রাম, মানচিত্র, পতাকা, জাতির প্রতীকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন কিছু মার্ক আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, ট্রেডমার্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটি প্রতিষ্ঠানকে একটি প্রতীক হিসেবে কাজ করে। তো আপনারা যারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তাদের পছন্দের কোনো লোগোকে, তাহলে আপনারা আজই অ্যাপ্লিকেশন করে ফেলান শিল্প মন্ত্রণালয়ে কিংবা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অফিসে গিয়ে। এছাড়াও যদি আপনারা ট্রেডমার্ক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চান তাহলে আপনারা ফোন করুন 01923419094। আমি নাম্বারটি আবারও বলছি 01923419094। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।